আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কোরবানির ঈদ গেল, তো এখন এই রেসিপিটা আমাদের বাসায় প্রায় চলে। যখন বেশি করে মাংস আনা হয় তখন এই মাংসটা করা হয়, মানে এটাকে চাপ বলে একটা। তো মাংসটাকে আপনি যত থেতলে নেবেন এরকম ভালো করে পিস পিস করে, যে দেখেন এরকম পাতলা করে এটা নিয়ে এটাকে পাটা পুঁতা দিয়ে আপনারা থেতলে নেবেন। তো আমার কাছে পাটা পুঁতাটা ছিল না, বিধায় আমি এটাকে পাতলা করে ছুরি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি প্রত্যেকটা পিস। দেখেন এই যে এরকম পাতলা পাতলা করে চ্যাপ্টা করে নেবেন, ছোট ছোট না, চ্যাপ্টা চ্যাপ্টা করে পিস করে নেবেন। তো আমি এগুলো সব কেটে নিয়েছি, এখন আমি এগুলোতে মাখাবো। তো আমি দেখাচ্ছি কী কী দিয়ে মাখাবো। তো আমরা প্রথমে আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন দিলাম, একটু উঠিয়ে রাখলাম, আদা রসুন। এখন আমি এটাতে 1 চামচ আর 1 চামচ লবণ দিয়ে দিব, মরিচ দিব। আমাদের বাসায় মরিচটা সবসময় বলি আমি ভিডিওতে, যে আমাদের বাসায় মরিচটা বেশি খায় আর কি, আর এটাতে মরিচটা খুব ভালো লাগবে। আর দিচ্ছি হচ্ছে অল্প একটু হলুদ, একদম অল্প। তারপর হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু দিচ্ছি, কারণ কি আপনার মাংসটা যদি বেশি হয় ধনিয়া গুঁড়া একটু বেশি আর একটু জিরার গুঁড়া বেশি, তো আমি পরিমাণ মতো 1 চামচ আর কি। তারপর সঙ্গে দিচ্ছি আপনার ম্যাগি মশলা, তারপর দিচ্ছি হচ্ছে আপনার টমেটো সস, এখন এগুলো সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা ম্যারিনেট করে যদি আপনি রাখতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়, বাট আমার কাছে সময় কম, এখন আমাদের সবাই রাতে ডিনার করবে, তাই আমি সঙ্গে সঙ্গে মাখায় সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়ে দিব। এটা যত মাখাবেন তত এটা মজা। লবণটা আরেকটু লাগবে, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর এখন দিয়ে দিব হচ্ছে আপনার একটু গরম মশলার পাউডার, সব কিছু একসঙ্গে মেখে ব্লেন্ডার করে রেখেছিলাম আমি বাসায়। এই যে দেখেন আমি এটা ব্লেন্ডার করে রেখেছিলাম, তো আমি এখন এটা একটু দিয়ে দিব। এই আকসা, আকসা আমার পাশেই দাঁড়াই আছে, সব কিছু দেখতেছে সে, ওর কাজ হচ্ছে আমাকে ডিস্টার্ব করা। এখন আমরা এটা চুলাতে বসিয়ে দিব, আমি একটু সবকিছু সাইড করে নিই, কারণ আমার পাশে একজন ব্যস্ত মানুষ আছেন। এমি হ্যালো, এখন আমি একটা ফ্রাই প্যান, এই যে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এটাতে তেল দিয়ে দিব, তেল বেশি লাগে না এটাতে, একদম কম, 4 চামচে 2 চামচ। এখন আমি সবগুলো ম্যারিনেট করে এগুলো ঢেলে দেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আকসা একটু সরবে মামুনি, একটু সরো বাবা, তুমি পড়ে যাবে মা।
একটু সরো, তোমার গায়ে ছিটা আসবে বাবা। এই বয়সে বাচ্চারা যে কি করে, কে তো কতটুকু জ্বালাতন করে বাবা। ও সারাক্ষণ আমি যেটা করব সেটা তার পিছন 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 সে আমার পিছন পিছন লেগে থাকবে। এটাতে লেবুর রস আপনি এখনো দিতে পারেন, আবার খাওয়ার আগে দিয়ে দিতে পারেন। তো আমি এখন দিব না, ভাজাটা যখন হয়ে যাবে, যখন আমি সার্ভ করব ঠিক তখনই আমি লেবুর রসটা দিয়ে দিব, এখন দিব না। এটাতে একটু পানি উঠার পরে আমরা এটা ঢেকে দিব, এখন না, আগে একটু পানিটা উঠে নিই। আমি আঁকসার জন্য চুলার কাছে দাঁড়াতে পারছি না, আমি দূর থেকে নাড়তে হচ্ছে আমার। হুম হুম তুমি আমাকে এত ডিস্টার্ব করো কেন মামনি, একটু নামো না, একটু বাবা সরো না, শোনা একটু সরে যাও। এটা কি? এটা 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 স্পিকার, এটা ধরতে হয়। এটাকে আমরা ডাল দিয়ে খাবো, আপনি এটা রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পারেন, সরি রুটি দিয়ে আপনি খেতে পারবেন শুকনা, আবার এটাকে আপনি ডাল দিয়ে খেতে পারবেন। তো আমাদের বাসায় বেশিরভাগই হচ্ছে এটা ডাল দিয়ে পছন্দ করে, গরম ভাত, ডাল, শুকনা মরিচ, লেবু, শশা, এগুলো হচ্ছে দিয়ে খুব বেশি মজা। এখন যে যার যার মুখে যেরকম রুচি আসে সেরকম করে খেয়ে নেবেন আপনারা, বাসায় একবার ট্রাই করে দেখবেন, এবং একবার খাওয়ার পর আপনারা নিজেরাই বলবেন যে আমরা আরেকবার বানাবো, এত টেস্টি খাবারটা। আর এই খাবারটা আমি শিখেছি আমার শ্বশুর বাড়ি থেকে, আমার ননদের কাছ থেকে, ওরা ভীষণ ভালো রান্না করে, ওদের হাতের রান্না একবার খেলে ভুলা যাবে না, মাশাল্লাহ এত ভালো রান্না করে আমার ননদটা। এখন আমরা এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে যখন হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আরেকবার দেখাবো। দেখেন এটা আমি এখন পানি ছেড়ে দিছি, দেখেন যে এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না, যা করতে হবে এই পানিটার ভেতরে। এই যে দেখেন অলরেডি অলরেডি পানি চলে আসছে এবং তেলও উঠে আসতেছে আস্তে আস্তে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হয়ে আসতেছে, আর এটাতে এক্সট্রা কোনো পানি ইউজ করার প্রয়োজন হয় না। এটা একদম ডিম চুলায় ডিম আছে, তারপরে এটা আপনি দিয়ে রাখবেন, দেখবেন হয়ে গেছে। এটা করতে গেলে গ্যাস খরচ হয় ভালো। এই যে আমি একটা টিপ দিয়ে দেখি, মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে, এই যে কেটে গেল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটু বসে থাকবে এখন, এটা একদম ফ্রাই করবো, এই দেখেন আমি পরে আপনাদেরকে দেখাবো, এই যে কেটে যাচ্ছে, আমি টিপ দিয়ে দেখলাম মাংসটা হয়ে গেছে। তারপর এখানে আরেকটা দেখি, হয়ে আসছে। আর একটু থাকবে, তারপর একটু ভাজা ভাজা হবে, কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই আমি এটা উঠিয়ে নিব। এই যে এখন শুকিয়ে আসছে, এখন আমি এটাকে লেবুর রস দিয়ে দিব এটার উপরে। এখন আপনি যতটুক টক খেতে চান ততটুক পরিমাণ মতো আপনি লেবুটা ইউজ করেন। আমি একটু বেশিই দিলাম, বড় করে কেটে নিয়েছি লেবুটা, এখন এটাকে নেড়ে চেড়ে সার্ভ করব। একটু বাড়িয়ে দিব এখন চুলার আঁচটা, পানিটা শুকিয়ে গেলে, পানি না মানে আর কি আপনার ঝোলটা যেটুকু আছে সেটা শুকিয়ে গেলে উঠিয়ে ফেলবে এক্ষুনি। দেখেন এটা অলরেডি পুরো শুকিয়ে গিয়েছে।